ঠিক রেখে গানের কথার পরিবর্তন হচ্ছে। ফারিয়ার গানের পরিবর্তন করা হবে এমনটাই জাজ মিডিয়া সূত্রে জানা গেছে সম্প্রতি নুসরাত ফারিয়া ও জিতের আল্লাহ মেরবান শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ পায় কথার সাথে গানের কোরিওগ্রাফের অসংগতির কারণে সোশ্যাল মিডিয়ার ব্যাপকভাবে সমালোচিত হন অভিনেত্রী নুসরাত ফারিয়া এরপর ইউটিউব থেকে গানটি সরিয়ে নিতে রোববার লিগাল নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল বাসার নোটিশে উল্লেখ করা হয় গানটিতে মদ ও স্বল্প পোশাকে নারী দেহ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে ও আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে সোমবার দিবাগত রাত দুটার পর থেকে গানটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না এরপরে গানটির অবস্থা সম্পর্কে জানতে জাজ মিডিয়ার সাথে যোগাযোগ করা হয় জাজের এক সূত্র জানায় ইউটিউব থেকে আসলে গানটি সরানো হয়নি প্রাইভেসি পরিবর্তন করা হয়েছে যেহেতু দর্শক শ্রোতার জন্য গান সেহেতু তাদের অভিমতকে আমরা গুরুত্ব দেব তবে গানটি অপরিবর্তিত থাকবে দৃশ্যায়ন ঠিক রেখে বিতর্কিত কথাগুলো সরিয়ে নতুনভাবে ভাবে লেখা হবে বিস্তারিত বিষয় শীঘ্রই গণমাধ্যমকে জানানো হবে বলে জানানো গেছে গানটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব থেকে প্রত্যাহার করা হলেও কলকাতার নায়ক জিতের নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রসরুট এন্টারটেইনমেন্টের ভিডিওটি এখনও দেখা যাচ্ছে বস টু ছবিতে ফারিয়া ছাড়া অভিনয় করেছেন কলকাতার জিত শুভশ্রী ইন্দ্রা নীল সেনগুপ্ত অমিত হাসান সীমান্ত প্রমুখ আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে